15 আগস্ট খুব ভোরে গোলাগুলির শব্দে তাজউদ্দিন আহমদের ঘুম ভেঙে যায়। তিনি ছুটে যান ছাদে, বোঝার চেষ্টা করেন কোথা থেকে আসছে শব্দ। তারপর সব চুপচাপ ফোন করতে থাকেন এদিক সেদিক, নিরুত্তর ফোন বেজেই চলে। কিছুক্ষণ পর রেডিওর নব ঘোরাতেই শুনতে পান খুনির কণ্ঠের দমভক্তি, আমি ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। গভীর বিষাদে থমকে যান তিনি, তার বিষণ্ণ কণ্ঠের প্রথম উচ্চারণ। মুজিব ভাই জেনেও গেলেন না কে তার বন্ধু ছিল আর কে শত্রু। মুজিব ভাই বন্ধু চিনলেন না। সব নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে ফোন বাজতে থাকল, নিজেই ফোন ধরতে থাকলেন তাজউদ্দিন। তার নিরাপত্তার কথা ভেবে সবাই উদ্বিগ্ন, তিনি নিরুত্তাপ। কাউকে বললেন বঙ্গবন্ধুই আমাকে মেরে গেছেন, আর আমাকে কে মারবে? এখন বের হয়ে গিয়ে আবার যদি ওই পথে যাই তাহলে মিথ্যা অপবাদের সিল স্থায়ীভাবে আমার শরীরে জুড়ে যাবে। না, আমি আর বের হতে চাই না। স্ত্রী জহুরা বারবার বলতে থাকেন তুমি বাসা থেকে চলে যাও, তুমি বাসা থেকে চলে যাও, অন্তত পাশের বাড়িতে যাও, দেখো কি হয়। তাজউদ্দিন বললেন আমি বাসাতেই থাকব। খুব বেশি সময় আর পার হলো না, সামনের বড় রাস্তার দিক থেকে পজিশন নিয়ে আর্মিরা বাড়ি ঘিরে ফেলল। গৃহবন্দী হলো তাজউদ্দিন সহ তার গোটা পরিবার। কঠিন পাহারা, ছাদে বসানো হয়েছে এন্টি এয়ারক্রাফ্ট গান, যদি তাজউদ্দিনকে ছাদের উপর দিয়ে উদ্ধার করে নিয়ে যায় কেউ। 23 আগস্ট সকালবেলা বাড়ির সামনে পুলিশের দুটি জিপ এসে থামল। ঊর্ধ্বতন 2-3 জন অফিসার দোতলায় উঠে তাজউদ্দিনকে বললেন আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে। তাজউদ্দিন জানতে চাইলেন সঙ্গে কাপড় নিতে হবে কিনা। উত্তর এলো নিলে ভালো হয়। ছোট একটি সুটকেসে প্রয়োজনীয় জিনিস ও কাপড় গুছিয়ে নিলেন তাজউদ্দিন। তার শোয়ার ঘরের বারান্দার সামনে তখন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে 15.5 বছরের বড় মেয়ে, সঙ্গে আরও 2 মেয়ে এবং 5.5 বছরের ছেলে। তিনি তাদের দিকে চাইলেন কি না বোঝা গেল না, শুধু তার হাত স্পর্শ করে গেল তাদের। সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছেন তিনি, সিঁড়ির ধাপ শেষ হয়ে যাচ্ছে। স্ত্রীর শেষ জানতে চাওয়া কি মনে হয় কবে ছাড়বে টারবে। তিনি বললেন টেক ইট ফর এভার, ধরে নাও চিরজীবনের জন্যে যাচ্ছি। হাসিমুখে পুলিশের জিপে উঠে বসতেই রাস্তার অন্য পারে দাঁড়িয়ে থাকা বিদেশি সাংবাদিক লরেন্স লিপশুলস দৌড়ে এসে পুলিশের বাধার মুখে দ্রুত জিজ্ঞেস করলেন আপনাকে কি মন্ত্রিসভা গঠন বিষয়ে আলোচনার জন্য নিয়ে যাচ্ছে? তাজউদ্দিন স্বাভাবিক কণ্ঠে জবাব দিলেন আমার মনে তো হয় না। পরদিন খবরের কাগজে উঠল তাজউদ্দিন সহ অন্য আরও নেতাকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তাজউদ্দিন আহমদকে গ্রেপ্তারের পরও তার পরিবারকে গৃহবন্দী করে রাখা হলো, শুধু বিশেষ পাহারায় তার 2টি মেয়েকে স্কুলে যেতে দেওয়া হয়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি একদিন তার একটি মেয়ে চলে যায় এক আত্মীয়ের বাড়ি সংগ্রহ করতে বলে কারাগারে দেখা করার অনুমতিপত্র। অনুমতি পাওয়া যায়। স্ত্রী জহুরা জেলে তাজউদ্দিনকে জানালেন তাদের গৃহবন্দী থাকার কথা। কারাগারের অফিস থেকেই সংশ্লিষ্ট লোকের সঙ্গে কথা বললেন তাজউদ্দিন। পরদিন ধানমন্ডির বাড়ি থেকে সশস্ত্র পাহারা উঠে গেল। তাজউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির মিথ্যা অভিযোগ কীভাবে আনা যায় সে চেষ্টায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হিমশিম অবস্থা। সততার আগুন জেলে কর্মযোগীর মতো শুধুই কাজ করে গেছেন যিনি, তার কিসের ভয়? তার আটকাদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করার জন্য তার স্ত্রী প্রতিদিন ছুটছেন, আর তিনি কারাগারের ভেতর রোপণ করে চলেছেন শত শত ফুলের চারা, যেন নতুন ফুল ফোটার সঙ্গে প্রস্ফুটিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। তাজউদ্দিন আহমদ কারাগারের ভেতরের যে অংশটাতে বন্দী সেখানে পাশাপাশি ছোট মাঝারি বড় এই 3 কক্ষ নিয়ে একটি টিনের চালের ভবন, নাম নিউ জেল বিল্ডিং। এই বিল্ডিংয়ের একটু দূরে বড় গাছের পাশে রান্নাঘর, মাটির চুলায় লাকড়ির আগুনে রান্না হয়। তাজউদ্দিন প্রায় প্রতিদিন রান্নার জন্য স্বেচ্ছায় লাকড়ি কাটেন, ময়লা নর্দমা পরিষ্কার করেন নিজ উদ্যোগে, সুতো দিয়ে মেপে মাটি ভাগ করেন ভিন্ন ভিন্ন ফুল গাছের জন্য, নিবিষ্ট মনে 2 হাতে শক্ত মাটির দলা ভেঙে গুরু করেন, গোবর মেশান, নিজ হাতে কাপড় কাচেন, টান টান করে মেলে দেন তা শুকোতে।
কখনো বসে যান কয়েদিদের সঙ্গে, তাদের নিজ হাতে শেখান নিখুঁতভাবে বেঞ্চ তৈরি করা, কারাগারের নিজস্ব পাঠাগার থেকে বই এনে পড়েন, সুযোগ পেলেই সহবন্দীদের সঙ্গে বলেন স্বপ্নের বাংলাদেশের কথা, সন্ধ্যা নামলে লোহার গড়াদের দরজায় তালা পড়ে, আঙিনায় আর চলাফেরা করা যায় না। তাজউদ্দিন তখন সব কাজ শেষ করে চৌকির পাশে ছোট্ট টেবিলটায় বসেন, ঝর্ণা কলম দিয়ে লিখতে থাকেন, ডায়েরিতে লেখেন মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতার কথা, দেশ নির্মাণে তার পরিকল্পনার কথা, লেখা শেষ করে ঘুমাতে যান। জেল কর্তৃপক্ষের মাধ্যমে আবাসে ইঙ্গিতে তাজউদ্দিন ও অন্যান্য নেতারা জানতে পারেন গভীর রাতে আর্মির লোকজন কারাগারে আসা যাওয়া করছে, এ যেন বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আগাম গোপন অনুসন্ধান। ডিআইজি প্রিজন্সকে বঙ্গভবনে ডেকে নিয়ে ফারুক ডালিম কৌশলে বুঝতে চেষ্টা করেন, যদি কারাগারে কোনো ধরনের আক্রমণ হয় তবে জেল কর্তৃপক্ষের তা প্রতিহত করার কতটুকু সামর্থ্য আছে, এ কথাও বলেন যদি আর্মি আসে তবে তারা কী করবে। একই প্রশ্ন তাকে সামরিক গোয়েন্দা শাখা থেকেও করা হয়। ডিআইজি উত্তর দেন আর্মির সঙ্গে তারা পারবেন না। অক্টোবরের শেষের দিকে তাজউদ্দিন স্বপ্ন দেখলেন, তিনি দেখলেন তার মুজিব ভাই তাকে জড়িয়ে ধরে বলছেন, তাজউদ্দিন সেই 44 থেকে তোমার সঙ্গে পরিচয়, তারপর থেকে আমরা দুজন একসঙ্গে ছিলাম, এখন তোমাকে ছাড়া আমার আর ভালো লাগে না, তুমি চলে এসো। অক্টোবরের শেষ সপ্তাহ এবং 1 নভেম্বর নিজ হাতে রান্না করা খাবার নিয়ে আইনজীবী সহ তাজউদ্দিনের সঙ্গে দেখা করেন তার স্ত্রী জোহরা। 5 নভেম্বর হাইকোর্টের রিট পিটিশন করা হবে, তাজউদ্দিনকে একটু যেন উদ্বিগ্ন মনে হয়, বারবার বলছেন তার ডায়েরির কথা, নিজে বেঁচে না থাকলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডায়েরিটিকে অক্ষত রেখে যেতে চান তিনি। স্ত্রীকে বললেন আজ রাতে ডায়েরির শেষ পাতা লেখা হবে, শেষ হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা, আরও বললেন আর বোধহয় বাঁচব না। ওই দিন পরন্ত বিকেলে সহবন্দীকে বললেন কারাগার তার কাছে নিরাপদ এলাকা বলে মনে হচ্ছে না, কারাগারকে রেড ক্রসের আওতায় নিতে পারলে ভালো হয়, তিনি যেন এ ব্যাপারে একটু চেষ্টা করে দেখেন। 2 নভেম্বর সকালে অনেকটা সময় নিয়ে ছোট ছোট চারাগাছের মাটিতে নিড়ানি দিলেন, জবা গাছের একটু বাড়তি যত্ন করলেন, হয়তো ভাবলেন এ গাছটি তো বেঁচে থাকবে। একজন নতুন বন্দির মন খারাপ দেখে বললেন এ সময় মনের সাহসটাই সবচেয়ে বড় শক্তি, আমাদের অনেক কাজ করতে হবে, আমরা যদি মানসিকভাবে ভেঙে পড়ি তাহলে চলবে কীভাবে, কোনো দিন সাহস হারাবে না, বেঁচে থাকতে হবে, কাজ করে যেতে হবে। সেই দিন দুপুরেই সৈয়দ নজরুল ইসলামের স্ত্রী খাবার পাঠালেন, তাজউদ্দিন সৈয়দ নজরুল একই কক্ষে থাকেন আরও 6 জন সহ, তারা সবাই একসঙ্গে বসে সেই খাবার খেলেন, সকালের জন্য অল্প কিছু খাবার রেখে দিলেন। রাত নিজুম হলো, পাগলা ঘণ্টার আওয়াজে তাজউদ্দিনের ঘুম ভেঙে গেল, বিছানা থেকে নামলেন তিনি, একে একে সৈয়দ নজরুল সহ কক্ষে সবাই জেগে উঠলেন, পাগলা ঘণ্টার নেপথ্যে তখন মর্মান্তিক এক নৃশংস হত্যাকাণ্ড ঘটতে চলেছে। বঙ্গবন্ধুর অন্যতম ঘাতক খন্দকার মুস্তাক সামরিক বাহিনীর এক অংশের সহায়তায় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী তাজউদ্দিন এবং তার 3 ঘনিষ্ঠ সহকর্মীকে হত্যার সব পরিকল্পনা চূড়ান্ত করেছে। সামরিক শাসন এবং সামরিক শক্তির একাংশের মদতপুষ্ট খুনিচক্রের খুন করতে দেওয়ার মৌখিক নির্দেশ অমান্য করার সাহস দেখাতে পারেন না আইজি প্রিজন্স এবং ডিআইজি প্রিজন্স। ঘাতকেরা স্বয়ংক্রিয় অস্ত্র হাতে সুরক্ষিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর প্রবেশ করে, রান্নাঘরের পাশে যে বড় গাছের নিচে তাজউদ্দিন লাকড়ি কাটতেন সেই গাছের তলে এসে ওরা দাঁড়ালো। আইজি জেলারের হাতে এক টুকরো কাগজ দিয়ে বললেন এ 4 জনকে এক রুমে নিয়ে আসেন। 1 নম্বর রুমের তালা যখন খোলা হচ্ছে তাজউদ্দিন জেল সুবেদারকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, সুবেদার বললেন আর্মি এসেছে। এরপর বলা হলো তাজউদ্দিন নজরুল রুমেই থাকবেন, অন্যরা পাশের 3 নম্বর রুমে যান। 3 নম্বর রুম থেকে মনসুর আলী এবং 2 নম্বর রুম থেকে কামরুজ্জামানকে 1 নম্বর রুমে আনা হলো। তাজউদ্দিন বলে উঠলেন আর সময় নেই, অজু করে আসেন।
কিছুক্ষণের মধ্যেই স্বয়ংক্রিয় অস্ত্রের 60 রাউন্ডগুলি নিথর করে দিল চারজন মানুষকে। নীরব হয়ে গেলেন 71-এর 4 যোদ্ধা। কিছুক্ষণ পরই একের পর এক মসজিদ থেকে ভেসে আসতে লাগল ফজরের আজানের ধ্বনি। স্বাধীন বাংলাদেশের বিজয়ী পতাকা জনগণের হাতে তুলে দিয়েছিলেন তাজউদ্দিন। 3 নভেম্বর অতি প্রত্যুষে তিনি যেন এদেশের নতুন প্রজন্মকে দিয়ে গেলেন তার অপূর্ণ স্বপ্ন, একটি সুখী সুন্দর বাংলাদেশ।